আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এলিনা সিজি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি সহজ এবং অনেক মজার রেসিপি নিয়ে। আজ আমি দেশি মুরগি দিয়ে ঝাল ঝাল ভুনা তৈরি করে দেখাবো। এই ঝাল ভুনাটি গরম গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই ঝাল ভুনাটি কী করে তৈরি করি। প্রথমে চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ রেগুলার খাবারে তেল দিয়ে দিলাম, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখানে দিয়ে দেব গরম মশলা, দুইটা দিয়েছি তেজপাতা, 3-4 টুকরা দারচিনি এবং 4-5টার মতো সাদা এলাচ। খুব ভালো করে থেঁতো করে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। এবার এটাকেও কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এবার এটাকেও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে আধা মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে এবার এখানে আমি পানি দিয়ে দিব অল্প করে। পানি দিয়ে এই মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিব। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, যখন দেখবো মশলা থেকে তেল উঠে এসেছে বুঝতে পারবো হয়ে গিয়েছে, তখন আমি একটা মুরগি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, সেজন্য এটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো রাঁধুনি গুঁড়া সস বাটা, আর 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি সস বাটা দিয়ে আবারও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আরও একটু কষিয়ে নিতে হবে। আমি মাঝখানে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিটের মতো। এই সময় চুলাটা মিডিয়াম করে রেখেছি। এবার দেখতে পাচ্ছি মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে নিয়ে দেখতে পাচ্ছি এটা অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি আবারও নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ঝোলটাকে আরও শুকিয়ে নিতে পারেন। আমি একটু ঝুলঝুল রাখবো। আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর 5টা দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। এবার চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়ে এবার এটাকে সার্ভ করে নিব। রেডি হয়ে গিয়েছে এই মজার দেশি মুরগির মাংস রান্না। আপনারা যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।